আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি অনেক ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতে পারলো কিছু কিছু বিষয় এখানে বলে রাখি। আমরা প্রথমে আজকে অ্যাডস্টেরাতে অ্যাকাউন্ট করব এবং সেখানে কিভাবে অ্যাডে ক্লিক করবেন, সঠিকভাবে কিভাবে ইনকাম করবেন এটা নিয়ে ভিডিও করবো। আগে কিন্তু এটা নিয়ে ভিডিও একবার করেছি, যারা বুঝতে পারে না তাদের ক্ষেত্রে এই ভিডিওটা করেছি। যারা কাজটা বুঝেন তারা এটা দেখে সময়টা নষ্ট করবেন না বেকার, অর্থাৎ যারা একদম নতুন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা একদম স্পেশালভাবে তৈরি করা হচ্ছে। এ টু জেড ফুল গাইডলাইন দেওয়া হবে এই ভিডিওতে। এখানে আমি অ্যাকাউন্ট করব হচ্ছে ফায়ারফক্স দিয়ে এবং কাজ করব ক্রোম ব্রাউজারে। তো আমি অ্যাকাউন্ট করার জন্য যা করব তা হচ্ছে সরাসরি আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। এখানে কি আমি সার্চ করব adsterra অ্যাডস্টেরা, দেন এখান থেকে আমি মেন সাইটটা adsterra.com সাইটটাকে ওপেন করে নিব। সাইটটা ওপেন হয়ে গেছে। মোবাইল ফোনের ক্ষেত্রে আমি যাব আমার মোবাইল ফোনের একদম মেন হোম স্ক্রিনে অ্যান্ড চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবো হচ্ছে পাফিন ব্রাউজার বা কাওয়াই ব্রাউজার, ঠিক আছে, কুই ব্রাউজার। কুই ব্রাউজারটা আমি এখান থেকে করে নেব ইনস্টল। ততক্ষণে এটা ইনস্টল হয়ে যাক, এফাকে আমি অন্য একটা কাজ করে নিয়েছি, তা হচ্ছে ব্রাউজারে আসলাম। আসার পরে এখান থেকে ক্লিক করে দেবো সাইন আপ বাটনটিতে। আপনি কী হিসেবে করবেন, অ্যাডভার্টাইজার, পাবলিশার নাকি অ্যাফিলিয়েট? আমি করবো অ্যাজ এ পাবলিশার, যেহেতু আমরা অ্যাডগুলো নিজেরা ক্লিক করবো মানে প্রমোট করবো, সেহেতু আমরা পাবলিশার হিসেবে কাজটা করব। এখানে বলছে আপনাকে আপনার নাম ইউজ করতে হবে, তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখান থেকে 111। ওকে, অ্যান্ড ইমেল, আপনি যে ইমেলটা এখানে ব্যবহার করেন নাই সেই ইমেলটা অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করার, বিকজ এখানে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয় মাঝে মাঝে, প্রায় দেখি অ্যাকাউন্ট ব্যান হয়, এই দিকটা একটু খেয়াল রাখবেন। ওকে, .com কন্টিনিউ। এখানে বলছে ইমেল অলরেডি এক্সিস্ট, মানে আমার ইমেল দিয়ে বর্তমানে অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে 3 দিব, জাস্ট এটাতে দেখব। ওকে, এখন এখানে আমাকে দিতে হবে লগ ইন নেম, তো আমি যেহেতু লগ ইন নেমটা 111 দিয়েছিলাম সেটা দেবো এখানে, যাতে আমার লগ ইন করতে খুব সুবিধা হয়। অ্যান্ড স্কাইপ আইডি আপনি এখানে দিতে পারেন, আপনি এখানে চাইলে স্কাইপ বা টেলিগ্রাম দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, সমস্যা নেই, আপনি যা খুশি সেখানে তাই দিয়ে রাখতে পারবেন, নো প্রবলেম। আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছি, আচ্ছা হোয়াটসঅ্যাপটা আমি না দিয়ে আমি স্কাইপটাই দিয়ে রাখবো। স্কাইপ আইডি পাওয়ার জন্য আপনি যাবেন আপনার স্কাইপ অ্যাকাউন্টের প্রোফাইলে, সেখানে গিয়ে আপনার নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লেখা আছে স্কাইপ প্রোফাইল, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে স্কাইপ নেম লাইভ দেওয়া আছে সিআইডি, ঠিক আছে, স্কাইপ নেম লাইভ সিআইডি, এই লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে, এটা হচ্ছে আপনার স্কাইপ আইডেন্টি, ঠিক আছে। অ্যান্ড এটা কপি করে নিয়ে জাস্ট এখানে এসে করে দেবেন পেস্ট, এই যে হয়ে গেছে। অ্যান্ড চুজ ওয়ান, এটা কী ধরনের অ্যাকাউন্ট, মানে কীভাবে আপনি টাকা নেবেন, আমি করে রাখলাম সরাসরি এখান থেকে আপাতত পেপ্যাল, মানে এটা আপনি এক্সাম্পল হিসেবে দিয়ে রাখতে পারেন। এখানে আমরা টাকা নিব না, জাস্ট অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে দিতে হবে যে কোনো একটা বাধ্যতামূলক, তা এখানে দিচ্ছে যেহেতু এখানে ব্যাঙ্ক এখন আমি অ্যাড করছি না। এখানে আমি দিয়ে রাখতে পারি লিস্ট অফ ওয়েবসাইট ওয়ান পার লাইন, এখানে ওয়েবসাইটের নাম আপনি দিতে পারেন, আচ্ছা .com আমি একটা দিয়ে রাখলাম আপাতত। অ্যান্ড পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, অ্যান্ড সব কিছু কমপ্লিট করে দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে দেবেন কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে করে দেবেন কমপ্লিট রেজিস্ট্রেশন। অ্যান্ড এখানে আমাকে বলতেছে ওয়েবসাইট ইউআরএল, আচ্ছা ভ্যালিড হয় না, এখানে দিতে পারে www.টা বা https-টা, https আমাকে এগুলো ইউজ করতে হবে স্ল্যাশ। ওকে, এবার দিয়ে দেখি, ওকে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে সাকসেসফুল। এখন আমাকে বলতেছে আপনার ইমেলটা চেক করতে, আপনার ইমেল একটা আইডি কোড পাঠিয়েছে। এখানে ইমেলটা চেক করতে করতে আমরা মোবাইল ফোনের কাজটা সেরে ফেলি। ইনস্টল হয়ে গেলে এটাকে আপনি এখানে ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার হোম পেজে গিয়ে, আমি জাস্ট আমার হোম পেজ চলে আসছে এখান থেকে, এই যে হোম পেজ, এখানে কয় ব্রাউজারটা ইনস্টল দেওয়া আছে এটাকে জাস্ট ওপেন করে নেবেন আপনি। আচ্ছা ওপেন হচ্ছে না, মানে কোনো প্রবলেম আছে, দেখি কী হয়। এদিকে আমার মেল বক্সে কিন্তু এখনও কোনো মেল আসে নাই, এটাকে আমি একটু রিলোড করে দেবো, জাস্ট কয়েকবার রিলোড করে দেখবো সেই মেলটা আসতেছে কি না, বা এখানে আমার ইমেলটা ঠিক আছে কি না, ইমেলটা ঠিকঠাক মতোই আছে। এখানে ক্লিক করে দেবো জাস্ট রিসেন্ট বাটনটিতে, রিসেন্ড এইখানে। ওকে, অ্যান্ড দেখুন এখন কিন্তু আমার কাছে কোড চলে আসছে, এই জিনিসে দেখাচ্ছে adsterra.com এই যেখানে আসছে কোডটা, আর যে অসীম 999 111। এখন কনফার্ম ইমেলে ইমেলে ক্লিক করতে হবে, কনফার্ম ইমেল, ঠিক আছে, আমি এই ট্যাপটা এখন কেটে দেবো আমার জিমেলের ট্যাপটা। ওকে, এখানে বলা হচ্ছে প্রসেসিং প্লিজ ডু নট ক্লোজ দিস উইন্ডোটা, কাটা যাবে না, এটা এরকম থাকবে, আমাকে এটা কেটে দেবো একটু। ওকে, এটা লোডিং অবস্থায় রয়েছে, অটোমেটিক এখানে চলে আসে, জাস্ট আমি লগ ইন বাটনে ক্লিক করে দেবো, সাইন ইন,
আমার বর্তমান ব্যালেন্স হচ্ছে $0.00, ঠিক আছে? আর এখানে কিন্তু আমি কোনো কিছু করি না, এটা এরকমই থাকবে। আমি জাস্ট এটাকে পিন করে নিলাম, মানে যেন ওটা ডিলিট না হয়ে যায়। আচ্ছা, আমার এখানে কোয়াই ব্রাউজারটা ওপেন হচ্ছে না, কাওয়াই ব্রাউজারটা। এই ব্রাউজারটার প্রবলেম, হয়তো বা কোনো প্রবলেম আছে, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা মোবাইল ফোন তো করবেন, যেহেতু আমি কম্পিউটারে এটা ইউজ করতেছি, সো এটাও না হওয়ারই কথা, যোগ ব্যাপার না। আপনার মোবাইল ফোনে সেমভাবে কাজটা করবেন। এখন জাস্ট এখানে এসে আপনার কী করতে হবে, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করতে হবে। ডিরেক্ট লিঙ্ক, এটা কিন্তু আমার অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আমি দেখাইলাম এক্ষুনি, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখুন জিরো, বর্তমানে আমার কম্পিউটারের সময় হচ্ছে 1:54 AM হয়ে আছে। আমি এখন যদি গুগলে গিয়ে সার্চ করি, শো মাই লাইফ টাইম, দেখুন কয়টা বাজে এখন এখানে। এখানে আমার সরাসরি টাইম বলতেছে টাইম ইন ঢাকা, বাংলাদেশ সময় বর্তমান 2:58 PM, মানে দুপুর 2:58 PM। অথচ আমার কম্পিউটার টাইম হচ্ছে রাত 2:00 AM, মানে রাত 2:00, আর আমার কম্পিউটার মানে বর্তমান সময় 3:00, বিকাল 3:00, আর কম্পিউটারের সময় মানে সিস্টেম সময়টা হচ্ছে রাত 2:00। তো এখানে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, রাইট কম্পিউটারের রাইট বাটন, মাউসের রাইট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট এখানে অ্যাডজাস্ট টাইম অ্যান্ড ডেট, এখানে ক্লিক করে দেবেন। আপনি প্রথমে যা করবেন তা হচ্ছে, এখানে দেখুন লেখা আছে সেট টাইম অটোমেটিক্যালি, এটাকে অফ করে দেবেন। অ্যান্ড পরেরটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে দেখবেন টাইম জোন লেখা আছে, টাইম জোন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনি ইউএস অ্যান্ড ক্যানাডা করে দেবেন। আমার এটা বর্তমানে হয়ে আছে। একদম ওপর থেকে আসলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বরে আছে ইউএস অ্যান্ড ক্যানাডা। আপনি ক্লিক করে দেওয়ার চেষ্টা করবেন এগুলো অন করে দেওয়ার, অন রাখার ট্রাই করবেন। বাট অন রাখলে টাইমটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা আছে। এটা হলো, দেন একটু আবার রেড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলোকে অফ করে দেবেন। অফ করার পর অফ করে দেবেন, আমি আবার বলতেছি অফ করে দেবেন। অফ করার পর দেখবেন এখানে ঝাপসা দেখাচ্ছে, এখানে যেখানে সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি, এখানে চেঞ্জ বাটনে ক্লিক করে টাইমটা চেঞ্জ করে নেবেন। তো কোন টাইম করবেন, টাইমটা হচ্ছে করবেন প্রথমে আপনি আপনার সার্ভারে যাবেন, ঠিক আছে? আমি এটা বাদ দিলাম। তো এটা হচ্ছে আমি এখানে একটা লিঙ্ক নিয়ে নেবো, ডাইরেক্ট লিঙ্ক, এখানে জাস্ট আমি আসবো। এখানে বেশ কিছু আমাকে এসএমএস করা হয়েছে বা নোটিস আসে, এগুলো আমি কেটে দিব। জাস্ট এখান থেকে কেটে দেওয়ার পর একটু জুম আউট করি। ওকে, দেখুন একদম নিচে লেখা আছে অ্যাড নিউ ডাইরেক্ট লিঙ্ক, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা কি অ্যাডাল্ট হবে নাকি নন অ্যাডাল্ট, মানে নেগেটিভ নাকি পজিটিভ, আমি নেগেটিভ নিব না, এই জন্য করে দিলাম নন অ্যাডাল্ট। এখন এখানে বলতেছে রিমুভ ক্যাম্পেইন, এগুলো কিছু করার দরকার নেই, ঠিক আছে? জাস্ট করে দেবেন অ্যাড। এখন এখানে বলতেছি রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, ইউ ক্যান পাস্ট পেস্ট ইউর কোড অ্যান্ড ওয়ান্স দে আর অ্যাপ্রুভ, গট ইট, করে দিলাম। এখন দেখুন এটার অ্যাপ্রুভাল স্ট্যাটাস রয়ে আছে, মানে পেন্ডিং, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে আপনাকে, পেন্ডিংয়ের থেকে এটা অ্যাপ্রুভ করে নেবে। তো এটা আমার এটা অ্যাপ্রুভ হয়ে যাক, একটু ওয়েট করবো। ততক্ষণে আমি কাজ করবো হচ্ছে আমার ক্রোম ব্রাউজার দিয়ে। আমি কিন্তু অ্যাকাউন্টটা খুললাম আমার মোজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে, আর আমি কাজ করবো ক্রোম ব্রাউজার দিয়ে। এখানে এসে আমি কিন্তু আগের মতো আমার সার্ভারের টাইমটা এখানে অ্যাড করে দিব। কীভাবে, এই যে সুইচ ওমেগা দিয়েছিলাম না, প্রক্সি সার্ভার, এখান থেকে যেভাবে করেছিলাম আগের ভিডিওতে দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে যদি এই জিনিসগুলো সবাই দেখেছেন একবার। ওকে, তো এখানে ক্লিক করে দেবেন, জাস্ট ওটা অ্যাড করে দেবেন সার্ভারটা কানেকশন দিয়ে। অ্যান্ড দেন সার্ভারটা কানেকশন দিয়ে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে whoar.net, whoer.net সার্চ করলাম। আমি ততক্ষণ আমার সময়টা দেখে নেবো এই সার্ভার থেকে। সোমা লাইফ টাইম এখানে লেখা আছে, এরকম কিছু আসলে এটাকে আই এম নট এ রোবট, তাল গাছ, সরি পাম গাছ, পাম গাছ। ওকে, এখন দুপুর 3:03, আমার কম্পিউটার সময় হচ্ছে 2:03 রাত। তো টাইমটা দেখলাম আমি, এখান থেকে আমার সার্ভার দেখাচ্ছে বাংলাদেশ আইপি এবং এআইপি দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি এখন আমার সার্ভারটা কানেকশন দিয়ে নেবো এখান থেকে, এটা থেকে। ওকে, মানে সার্ভার কানেকশন দিয়ে আমি এই পেজটাকে করে দেবো একবার রিফ্রেশ, এটাকে টাইম অ্যান্ড ডেটাই রিফ্রেশ করে দেবো, রিফ্রেশ। আর একবার দেখবো, আচ্ছা এখন এখানে গিয়ে দেখবো whoar.net থেকে, আমার আইপি কিন্তু এখন চেঞ্জ হয় নাই। এখন দেখুন আমার টাইমটা কিন্তু চলে আসছে 5:05 AM, মানে সকাল 5:00। তো এটা কোন টাইম, এটা কিন্তু হচ্ছে টাইম হচ্ছে অট্টাওয়া, ঠিক আছে? এটা কিন্তু ইউএসএর একটি শহরের নাম। ওকে, আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আমার কম্পিউটার টাইম দেওয়া আছে ক্যানাডার সময়, মানে সরি ক্যালিফোর্নিয়ার সময় হচ্ছে 2:02। তো সমস্যা নেই, ওটা ইউএস টাইম, এটা ইউএস টাইম, এরকম কিছু ডিফারেন্ট থাকলে কোনো একটা প্রবলেম হবে না। বাট আপনি চেষ্টা করবেন যে আপনার কম্পিউটারের ভিতর থেকে সিস্টেম থেকে টাইমটাকে চেঞ্জ করে নেওয়ার। আচ্ছা এখন আমি আইপিটাকে একটু রিফ্রেশ করে দেখবো, আইপিটাকে, ও এখানে ইউএসটা অটোমেটিক সেট হয়ে গেছে, আমি একটু রিফ্রেশ করে দেখি তাও। ওকে, তার মানে এখন আমার ইউএস কানেকশন হয়ে গেছে এবং টাইমটাও চেঞ্জ হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার সার্ভার সঠিকভাবে কাজ করেছে। এখন বিষয়ে আর মানে আরেকটু আলোচনা করা যাক, তা হচ্ছে আপনি যে কাজটা করবেন অ্যাডস্টেরা থেকে, এটা কিন্তু আমার এখন পেন্ডিং আছে, টু জাস্ট রিফ্রেশ করে এটা কিন্তু রিলোড হয়ে যাবে, মানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা।
অল্প সময়ের ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। এই যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আমি আরো একটা অ্যাড করে রাখবো, যাতে এটা অ্যাপ্রুভ হইতে হইতে আমি ওটাতে কাজ করতে পারি। নন অ্যাডাল্ট অবশ্যই এটা করে রাখবো অ্যাড। গট ইট। এখন দেখুন আমার নিচেরটা রয়ে আছে পেন্ডিং, ওপরটা হয়ে আছে অ্যাক্টিভেট। আমি একটু রিফ্রেশ করে দেখি নিচেরটা এখনই আবার অ্যাক্টিভেট হয়ে যায় নাকি। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা মানে খুব অল্প সময় নেয়, সর্বোচ্চ 5 মিনিট নিতে পারে, বাট এর বেশি সময় তারা নিবে না। একটু স্ক্রল করব, এখানে আমার এটা এখনও পেন্ডিং রয়েছে, সমস্যা নেই, আমরা 1 নম্বরটা নিয়ে এখন কাজ শুরু করে দিতে পারি। আচ্ছা, তো 1 নম্বরের কোডটা তো আমি এখানে ক্লিক করে দিব, কপি। আমার এখানে এটা কপি হয়ে গেছে, আমি কপি বাটনে ক্লিক করলে আমার এটা কপি হয়ে যাবে। তখন আমি স্ট্যাটিক্সে দেখবো একটু গিয়ে, স্ট্যাটিক্স দেখুন আমরা কিন্তু এখানে কিছু দেখাচ্ছে না, একদম খালি। এবং ড্যাশবোর্ডেও কিন্তু আমার, আচ্ছা এটা কেটে দিলাম আমি, এটাকে একটু রিফ্রেশ করে নেবো। ড্যাশবোর্ড পিন ট্যাপ করে রাখলে ব্রাউজার ঝামেলা করছে অনেক, এই ব্রাউজারটা খুব বাজে, এর জন্য আমি আসলে ক্রোমটা ইউজ করি বারবার। বাট ক্রোমে কাজ করতে সুবিধা হয় ফেক কাজগুলো, এর জন্য আবার ওইটাতে কাজ করছি। যাই হোক, সমস্যা না, এটা ব্যাপার না। ওকে, তো এখানে দেখুন আমার ড্যাশবোর্ডে একদম ব্যালেন্স 0 হয়ে আছে, এবং স্ট্যাটিক্স আমি যদি ক্লিক করে দিই তাহলে এটা কিন্তু আমার দেখাচ্ছে না কিছু, ঠিক আছে। আচ্ছা, এটা হলো, এখন আমি কাজ করবো, আপনাদের সামনে লাইভে কাজ করে দেখাবো। এখন আমি চলে আসছি আমার ক্রোমে, তাহলে আমার এখান থেকে প্রসেসর আবার সম্পূর্ণ দেখলেন একদম ঠিকঠাক মতো কাজ করছে। তো এখন আমার কী করতে হবে, এখন জাস্ট আমি ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব। 1টা 2টা 3টা 4টা, আমি এখন যে 4 জায়গাতে এটাকে পেস্ট করলাম এটাকে বলা হয় ট্যাব নেওয়া। আমি 1টা ট্যাব নিয়েছি, 2টা নিয়েছি, 3টা নিয়েছি, 4টা ট্যাব নিয়েছি, ঠিক আছে। আপনি যখন ডান পাশে 3টা কোণে ক্লিক করবেন তখন দেখবেন লেখা আছে নিউ উইন্ডো, নিউ উইন্ডোতে ক্লিক করে দেবেন। উইন্ডোতে ক্লিক করার পর আপনার প্রক্সি কিন্তু অবশ্যই পিন করে থাকা লাগতে হবে, ঠিক আছে। এবার এখানেও এসে আপনি সেমভাবে 4টা পেস্ট করতে পারবেন, 1টা উইন্ডোতে 4টা ট্যাব, 1টা উইন্ডো 4টা ট্যাব, এর বেশি নেওয়া যাবে না। আমি এখানে এটাকে কেটে দিব, এখানে বলতেছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এখানে আমি ক্লিক করে দিব এটাকে। গ্রিন ব্লক আর অ্যাড টু ক্রোম, আমি এখানে ক্লিক করে দেবো অ্যাড টু ক্রোম, চলে আসছে গ্রিন ব্লক আর, এখানে আমি ক্লিক করে দিচ্ছি অ্যাড টু ক্রোম। ওকে, এখানে দেখুন লেখা আছে অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করে দিবেন অ্যাড এক্সটেনশন। দেখুন এখানে কিন্তু কিছুটা ডাউনলোড হচ্ছে, এবার এটাকে আমি কেটে দেবো ট্যাবটাকে, ঠিক আছে। তাহলে আমার এটা হয়ে গেলে, জাস্ট আমি কেটে দিই এটাকে। অ্যান্ড এখানে বলতেছে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করে দেবো। সব সেমভাবে সবগুলোতে আমি সেম বাটনটাই, আমার সেম কাজটাই করে রাখবো, যাতে আমার কাজ করার সময় কোনো রকম ঝামেলা না হয়, রাইট। ওকে, এবার আগের ট্যাবগুলো আমি একটু কেটে দিব। এখন দেখুন একটা আমাকে এখানে বলতেছে অ্যাড টু ক্রোম, আমি এখানে ক্লিক করে দেবো অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। ওকে, এখানে ক্লিক করে দেখি এটা আমি করলাম, এটা জাস্ট কেটে দিব, মানে যেটা থেকে আমি এখানে তো আমি ক্লিক করলাম, তো এটা আমার রাখার দরকার নেই, আপনি রাখলেও সমস্যা নেই। আমি 4টা ট্যাব নিয়েছিলাম, 4 জায়গাতে করে দেবো অ্যাড টু ক্রোম, এটা অ্যাড হয়ে গেছে, জাস্ট এটাকে কেটে দেবো। এখানেও সেমভাবে হয়ে গেছে, এখানেও সেম হয়ে গেছে, তার মানে এখন আমি এক্সটেনশন মোট আপনার কী করলাম, অ্যাড করলাম মোট হচ্ছে কয়টা, 2টা, ঠিক আছে। আমি আরও একবার এটাকে পেস্ট করে দেবো। আপনাকে এখন কী করতে হবে, মানে আপনি 1টা উইন্ডোতে 4টা ট্যাব নিলেন, এখন আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে নিউ উইন্ডো, নিউ উইন্ডো, ঠিক আছে। অ্যান্ড এখানে এসে আপনাকে সেমভাবে লিঙ্কগুলো পেস্ট করে দিতে হবে। তো যথারীতি মতো আমি আবারও করে দেবো এখানে 1টা 2টা সরি 3টা অ্যান্ড 4টা, 4টার বেশি না দেয় ভালো, আপনি 5টা বা 6টা রাখতে পারেন। আচ্ছা, এবার কিন্তু অন্য অ্যাড আসছে, এখানে আমাকে বলতেছে অ্যালাও, আমি অ্যালাও করে দিব। এখানে গিয়ে দেখি, এখানে আমরা আগের কাজটা করলাম, সেমভাবে এখানে ক্লিক করে দেবো অ্যাড টু ক্রোম, এটাতে দেখি কী বলতেছে, গ্রেন ব্লকার, এটা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। ওকে, এটা তার মানে অ্যাড আছে, গুগলে নিয়ে চলে আসছে, কেটে দিব। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল, বাকি আছে এই 2টা 3টা, আমি এটাকে ফুল ভিউ করে নিচ্ছি, অ্যালাও করে দিব, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, রিমুভ ফ্রম ক্রোম, রিমুভ যখন আসবে তখন কিন্তু আপনি রিমুভ করবেন না, কেটে দেবেন ট্যাবটাকে, ঠিক আছে। তার মানে এটা আমার অ্যাড হয়ে গেছে, এখন 1টা মাত্র বাকি আছে, সেটা হচ্ছে এটা, এটা করে দেব অ্যালাও। এবং একটু আগে আমি যেটা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে আরও একবার আসলাম, জাস্ট ক্লিক করে দেবো এখানে অ্যাড টু ক্রোম, দেখি আবার এখানে ক্রোম হয় কি না। যদি অন্য কোনো এক্সটেনশন হয় তাহলে অ্যাড হবে, আর যদি আমি এখনই, মানে আমি কিন্তু এখন 2টা এক্সটেনশন অ্যাড করেছি, তাই না। যদি ওই 2টা হয় তাহলে কিন্তু এখানে ওই 2টা অ্যাড হবে না, আর যদি ওই 2টা না হয় তাহলে কিন্তু এখানে অ্যাড হবে। তো এখানে দেখুন অন্য একটা আসছে, কি ইকোসিয়া লেখা আছে, ইকোসিয়াদের সার্চ ইঞ্জিন দ্যাট প্ল্যানেটস ট্রি, এখানে আপনি ক্লিক করে দেবেন অ্যাড টু ক্রোম, এরকম কিছু আসলে ক্লিক করে দেবেন অ্যাড এক্সটেনশন।
তো আমার লোডিং অবস্থা রয়েছে, লোডিং হোক সমস্যা নেই, ট্যাপটা আমি কেটে দিচ্ছি। এখন এই কাজগুলো তো করলাম তাই না, এখন আমি দেখবো আর্নিংটা। আপনাকে কি করতে হবে, ক্রমটা কিন্তু কেটে দেওয়া যাবে না। আমি কিন্তু ক্রমে কি করছি, ডুপ্লিকেট কাজ করতেছে একটা তাই না। সো আমি এখানে কি ক্রমটা কেটে দিতে পারবো, পারবো না, কারণ আমি এখনই কিন্তু এক্সটেনশনগুলো অ্যাড করছি, এগুলো খুব ফালতু অ্যাড আসবে, এগুলো আপনাকে কিছু করার নেই, মেনে নিতে হবে। ওকে, তো এখন কিন্তু আমি এক্সটেনশনগুলো বা সফটওয়্যারগুলো আমার ক্রমে অ্যাড করলাম। সো এখন আমি ওগুলো রিমুভ করতে পারছি না। এখন একটা ব্রাউজারে আপনি কতগুলো কাজ করতে পারবেন, সর্বোচ্চ যতটুকু আমি দেখালাম এতটুকু করবেন, 12টা ট্যাব, 3টা উইন্ডো, 12টা ট্যাবের বেশি কাজ করা যাবে না। এবার আপনি যদি আরও ইনকাম করতে চান তাহলে কী করবেন, আপনি ব্রাউজারে আসবেন। আচ্ছা, এটাকে দেখে আমার টাকাটাকে অ্যাড হয়েছে কিনা একটু জাস্ট আমি রিলোড করে দেখবো। এখানে লাইভে রিলোড বাটনে ক্লিক করছে, তো দেখুন এখন আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে $2.52। চোখের সামনে কিন্তু কিছু বলেন, আমি জাস্ট একটু ডিলিট করতেছি, দেখেন ফেক নাকি আসলে রিয়েল। এই যে দেখেন $2.52। আমি এখন চলে যাবো এখান থেকে স্ট্যাটিক্সে। ওকে, এখন এখানে কিন্তু আমার এটা জমা হয় না, জাস্ট ও আচ্ছা এখানে ডেট দেওয়া আছে, আমি অ্যাপ্লাই করে দিব। এখন এটা আমার কোনো কিছু, অপস দেয়ার আর নো রেজাল্ট আর দ্য ম্যাচিং টু রিকোয়েস্ট। আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ মনে হয়, 8 থেকে 6, 10, যাই হোক সমস্যা নেই। আচ্ছা কান্ট্রি দিয়ে দেখি, কান্ট্রি দিয়ে আসে নাকি, ও যে আসছে, এই যেখানে দেখেন আসছে, এখানে হচ্ছে দেওয়া আছে কান্ট্রি ইউনাইটেড স্টেট। আমি একটু জুম করে দেখি আপনাকে, তাহলে সুবিধা হবে। দেখেন এখানে লেখা আছে কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, ইমপ্রেশন দেওয়া আছে মোট 8টা, আমি আর্ন করেছি। ইসিপিএম রেটটা দেখেন একবার, সিপিএম রেটটা দেখেন একবার, $314 প্রায়, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি আর্ন করেছি $2.50, $2.50। আমার উপরে দেখি ব্যালেন্সটা $2.52 হয়ে আছে, আমি একটু রিফ্রেশ করবো এটাকে। আচ্ছা আপাতত এটা হয়ে আছে। তো দেখেন এটা করতে আমার কতটুকু সময় লেগেছে, খুব বেশি সময় লাগেনি, সর্বোচ্চ 5 মিনিট সময় লেগেছে কিন্তু, মানে ইনকামটা করতে। অ্যাকাউন্ট খুললাম দেখালাম এতক্ষণ, এটা তো লং সময় হলো তাই না, বাট অ্যাকাউন্টটা করতে আমার সময় লেগেছে মাত্র 5 মিনিট সর্বোচ্চ। আমি আর্ন করলাম কত, $2.52। আজকের মতো এতটুকু ইনকাম করবেন, মানে ব্যাপারটা হচ্ছে আপনি ফার্স্ট দিন, আমি এটা কেন আপনাকে বললাম, আপনাকে আমি একটা ডেমো অ্যাকাউন্ট দেখাই আমার, ঠিক ডেমো বলাটা ভুল হবে, আমার হচ্ছে একটা সেকেন্ড অ্যাকাউন্ট যেটাতে আমি ব্যান খাইছিলাম, ওটা একটা স্ক্রিনশট আমার নেওয়া ছিল, আপনাকে আমি দেখাচ্ছি স্ক্রিনশটটা। আমি আমার এখন ওই মানে ডেস্কটপে গিয়ে আপনাকে দেখাচ্ছি স্ক্রিনশটটা, মানে কোন জায়গাতে গিয়ে একটা আক্কাইলা বাস খাইছিলাম। আসলে এই জন্য বললাম যে কেন আপনি কম আর্ন করবেন। আমার দিস পিসি ওটা ছিল মনে হয়, আচ্ছা পিকচারে, পিকচারে ও এই যে এইটা মেন অ্যাকাউন্ট, এখানে দেখেন কত ব্যালেন্স আমার জমা হয়েছে অ্যাকাউন্টে, দেখেন এই যে উপরে তাকান, এই যে দেখেন এখানে কত জমা হয়েছে, $875। আমার টার্গেটটা ছিল যে আমি এটা হচ্ছে আপনার কি করব, যখন $1000 হবে তখন সরাসরি আমি এটা ব্যাংকে নিয়ে নেবো, এটারকম আমার টার্গেট ছিল। হ্যাঁ, বাট কে জানে যে এত বেশি আসলে আর্ন করা যাবে না, যখন আপনার ইনকামটা কমপক্ষে 5-10 হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন উইথড্র করে নেওয়ার, অ্যাকাউন্টে টাকা রাখবেন না কখনোই। আসলে আমি আশা করছিলাম যে $1000 হবে, আমি টাকাটা উইথড্র করে নেবো এবং একটা প্রজেক্টের কাজে লাগাবো, সমস্যা নেই, ব্যাপার না, আবারও করে নেবো আশা করছি, আপনার পাশে থাকলে সাপোর্ট দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আবারও। তো তখন আমি আসলে এটাও করে রাখছিলাম, এবং আমি সেদিন রাত্রিবেলা একবার কাজ করতে আসছিলাম, এখানে রাত্রিবেলা কাজ করেছি আমি প্রায় আপনার $10 মতো কাজ করেছিলাম একসাথে 1 ঘন্টার ভিতরে। 1 ঘন্টা বললে ভুল হবে, ওটা আসলে 1 ঘন্টা লাগে নাই, বুঝতে পারতেছেন যে 5 মিনিট আসলে যদি এত মানে $2 হয় তাহলে বুঝতে পারতেছেন $10 করতে কতটুকু সময় লাগতে পারে। আনদিন অ্যাকাউন্ট করলাম, ভালো কথা ঘুমা গেছে, পরের দিন সকালে উঠে দেখি আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, মানে ব্যান করে দিয়েছে। তো এটা আসলে চেষ্টা করবেন সবসময় কম অ্যাকাউন্ট করার। এখন দেখেন আমি একটা জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করলাম তাই না, আমি একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে এখান থেকে ইনকাম করলাম $2। তাহলে আমি কী করতে পারি, অ্যাকাউন্ট বেশি ইনকাম করতে হলে আমি অন্য একটা ব্রাউজার দিয়ে, আমি যেমন ক্রোম দিয়ে কাজ করছি তাই ক্রোমে আপনাকে অ্যাকাউন্ট খুলতে খোলা যাবে না, অ্যাকাউন্ট আপনি ক্রোম দিয়ে খুলবেন না, ঠিক আছে। অ্যান্ড দেন আপনি অন্য আরও একটা ব্রাউজার, যেমন এখানে আমার রয়েছে হচ্ছে অপেরা মিনি, আমি এখন অপেরা মিনিতে গিয়ে দেখা যাচ্ছে আমি নতুন একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম। যদি আমি নতুন একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করি তাহলে আমার আর একটা অ্যাকাউন্ট হলো, এবং সেই লিঙ্কটা নিয়ে গিয়ে আমি আমার এই কিটা ইডিজি বা মাইক্রোসফটের ব্রাউজার দিয়ে আমি কাজটা করলাম। তার মানে যেটা আমি মোজিলা দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেটার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে কাজ করলাম ক্রোমে, আবার যেটা আমি অপেরা মিনি দিয়ে খুলবো সেটার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে কাজ করবো আমি আপনার মাইক্রোসফটের ব্রাউজারে, ঠিক আছে। তো এইভাবে আপনি একটা অ্যাকাউন্ট থেকে $2 বা তারও কম, $2 বা তার কম না, 4 বা তার কম, একদিনে সর্বোচ্চ $4 বা তার কম অ্যাকাউন্টে কাজ করবেন, ঠিক আছে। এখন যখন আপনি ইনকামটা করলেন একটা অ্যাকাউন্ট থেকে $2, আর একটা অ্যাকাউন্ট থেকে $2, আর একটা থেকে $2, এভাবে করবেন বা $3 করবেন, খুব বেশি লোভ করা যাবে না, ঠিক আছে। অ্যান্ড দেন যখন এক অ্যাকাউন্টে ইনকামটা হয়ে গেল খুব বেশি ভালো কথা, অতটুকু রেখে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি তো কাজ করলাম, আমি তো ক্রোম ব্রাউজারে কিছু একটা অ্যাড করলাম, তারা যেগুলো আমাকে অ্যাড করতে বলেছিল সফটওয়্যারগুলো বা এক্সটেনশনগুলো তাই না,
এগুলো আপনি কি করবেন? এগুলো হচ্ছে আপনার কম্পিউটারটাকে বন্ধ করবেন। এখন আমি এখন কম্পিউটারকে দাঁড়া বন্ধ করে দিব, এন্ড কম্পিউটার বন্ধ করিয়ে যখন চালু করবেন তখন ইন্টারনেট কানেকশনটা বন্ধ রাখবেন। চালু করার সময় কি করবেন, ইন্টারনেট কানেকশনটা বন্ধ রাখবেন। এরপরে ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর ক্যাশ, ডেটা, হিস্টোরি যা আছে সব ডিলিট করে ফেলবেন। এক্সটেনশন, সার্ভার যা আছে এ টু জেড একদম ডিলিট করে ফেলবেন, ঠিক আছে? কিছু রাখবেন না। তাহলে আপনি খুব ইজিলি আর্ন করতে পারছেন কোনো রকম প্রবলেম ছাড়াই, এটা সবচেয়ে বড় কথা। তো এটা হচ্ছে কাজ করার মূল ওয়ে বা সিস্টেমটা, যেভাবে আমরা কাজটা করে থাকি। এখন অনেকে বলতে পারেন, ভাই সার্ভারে কাজ করছে না বা সার্ভার কানেকশন প্রবলেম, তখন আপনি কী করবেন? তখন আপনি টাকা দিয়ে একটা ভিপিএন নেবেন। টাকা খরচ করতে হবে না, ভিপিএনটা ফ্রি। সার্ভারগুলো ফ্রি, ভিপিএনটা ফ্রি, বাট আমার থেকে যে আপনি ভিপিএনটা জেনে নেবেন এর জন্য আপনাকে ব্যয় করতে হবে 200 টাকা মতো, ঠিক আছে? অ্যান্ড যখন আপনি আমাকে 200 টাকা দেবেন তখন আপনাকে একটা আপনার ভিডিও দেওয়া হবে যে আপনি কীভাবে আসলে কী করবেন, যদিও এখানে আমি সব কিছু শেখাই দিলাম। তো ওইভাবে আপনি কাজটা করতে পারেন, মানে ভিপিএনটা আপনি আসলে কীভাবে ইউজ করবেন, কোন ভিপিএন সেটা কীভাবে কী করবেন, ওটা টাকা দিলে তখন আমি জানিয়ে দিই। অনেকে আমাকে বলেন যে ভাই এটা কী ধরনের ব্যবহার হলো, আপনি সবই দেখালেন ফ্রিতে বা টাকা দিয়ে ভিপিএন। আসলে ওই ভিপিএনটা এমন যে আপনি ওই ভিপিএনটা দিয়ে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন, সিপিআই নিয়ে কাজ করতে পারবেন, পৃথিবীর যে কোনো সেলফ ক্লিক কাজ ওই ভিপিএন দিয়ে করতে পারবেন। ওকে, ওটা হচ্ছে রেসিডেন্সিয়াল ভিপিএন। রেসিডেন্সিয়াল বলতে বোঝানো হচ্ছে যে আবাসিক ভিপিএন। আমি এখন ইউএসএর ভিপিএন দিলাম, ওটা কিন্তু হবে ডেটা সেন্টার ভিপিএন, ঠিক আছে? আর যখন আপনি রেসিডেন্সিয়াল পাবেন তখন সেটা হচ্ছে আবাসিক। যেমন আমরা যেই ব্যক্তিগত ইন্টারনেটগুলো ইউজ করে থাকি সবই কিন্তু রেসিডেন্সিয়াল সেন্টারের অন্তর্ভুক্ত, আর যখন আমরা ভিপিএন দিয়ে কাজ করি তখন সেগুলো হচ্ছে ডেটা সেন্টারের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে মূল ব্যাপার। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি কাজে লেগেছে। অ্যান্ড দেখা হচ্ছে পরে কোনো পার্টে। এখন চলে আসি মোবাইল ফোন নিয়ে কথা বলতে, যেটা মোবাইল ফোন দিয়ে কাজটা করবেন। মোবাইল ফোন দিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি কিউআই ব্রাউজারটা দেখালাম, যে আমার কম্পিউটার হচ্ছে না, আসলে কম্পিউটারে হইল না, তো ওটা আপনি কানেকশন দিবেন, ঠিক আছে? অ্যান্ড সেমভাবে আপনি কিউআই ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করবেন না, আপনি ক্রোম ব্রাউজার দিয়ে মোবাইল ফোন দিয়ে কাজ করতে, মানে অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে? আর কাজ করার সময় এই কিউআই ব্রাউজার বা পফিন ব্রাউজারটা, PUFFIN পফিন ব্রাউজারটা আপনি ইনস্টল করে সেখান থেকে কাজটা করতে পারবেন সেম ওয়েতে। তো আজকের মতো বিদায় দেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।